এবারের পুজোয় জমজমাট টালিগঞ্জের আটলান্টা ক্লাব এবছর 30-এ পা দিয়েছে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই দুর্গোৎসব, যার সঙ্গে জড়িয়ে রয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর নাম। প্রতিমা সাবেকি হলেও মণ্ডপে রয়েছে চমক। আটলান্টা ক্লাবের এবারের পুজোর ট্যাগলাইন দক্ষিণ কলকাতায় দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে 100 ফুট উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে। এখানে মণ্ডপটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিল্পী উদয় শঙ্করের উদ্দেশ্যে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দক্ষিণ কলকাতায় দক্ষিণ ভারতের আদলে যে মন্দির তৈরি হয়েছে, সে মন্দিরটি যে কোনো লোকই দেখছেন তাতে খুব ভালো লাগছে, এবং আমার মনে হয় যে মানুষের মনে যে দু বছর পরে আমরা সব হারিয়ে আবার ফিরে এসেছি, তার জন্য একটা বিশেষ প্রয়োজন ছিল এই পুজোটার। একটু ভালো করে হচ্ছে, সবাই এই ক্লাবের সমস্ত রাজুর কর্তৃত্বে সমস্ত ক্লাবের সভ্যরা এবং পাড়ার বাসিন্দারা এগিয়ে এসছেন। টালিগঞ্জের আটলান্টা ক্লাবের ছবি আপনাদেরকে দেখালাম। একেবারে অভিনব ভাবনা দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই দুর্গোৎসব, যার সঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তীর নাম জড়িয়ে। প্রতিমা সাবেকি হলেও মণ্ডপে যে একটা চমক রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন।